হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটিতে কী নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটির আলোচনা করা হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটির মধ্যে পার্থক্য কী, কোনটি করলে তোমাদের ভালো হবে, কোনটির সুযোগ সুবিধা আগামীতে বেশি রয়েছে চাকরির ক্ষেত্রে, কোনটি ভালো, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মধ্যে পার্থক্য কী সেটা জেনে নেওয়া যাক। তো ফার্স্টে আসি মিডওয়াইফারিতে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি 3 বছর মেয়াদে একটি মিডওয়াইফারি কোর্স। মিডওয়াইফারি একটি ইংরেজি শব্দ, বাংলায় অর্থ ধাত্রীবিদ্যা। অর্থাৎ আপনি যদি মা ও শিশু এবং স্বাস্থ্য বেবি ডেলিভারি সম্পর্কে কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আবেদন করতে পারেন। এছাড়াও একজন প্রশিক্ষিত মিডওয়াইফ ফ্যামিলি প্ল্যানিং, প্রসবপূর্ব, গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবোত্তর সময়কালে মহিলাদের সহায়তা করে থাকেন এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ইউনিটে তারা কাজ করে থাকে। এবার আসি নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি 3 বছর মেয়াদি। এটি একটি নার্সিং কোর্স। একজন নার্স চিকিৎসাক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন ইউনিটে যেমন অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, ইমার্জেন্সি ইউনিট এছাড়াও বিভিন্ন স্থানে কাজ করে থাকে। নার্সরা হসপিটাল অথবা অন্যত্র কাজ করে সেসব রোগীদের জন্য যারা শারীরিক এবং মানসিক অসুস্থতায় ভুগছেন। নার্সের কাজ হচ্ছে অসুস্থ রোগীর জন্য মেডিকেল ও নার্সিং কেয়ার সরবরাহ করা। তাছাড়াও একজন নার্সের প্রধান কাজগুলো হচ্ছে রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ফিজিক্যাল এক্সামিনেশন সম্পন্ন করা এবং হেলথ হিস্টোরি নেওয়া, হেলথ প্রমোশনে কাজ করা, কাউন্সিলিং করা, পেশেন্ট টিচিং করা, ঔষধ সরবরাহ করা, সেবনে সাহায্য করা, এছাড়াও বিভিন্ন পর্যায়ে তারা কাজ করে থাকে। এবার আসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য কয়টি সরকারি ইনস্টিটিউট। তো আমাদের দেশে এখনও পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য 46টি ইনস্টিটিউট রয়েছে। তার মধ্যে আসন সংখ্যা হচ্ছে 2580টি এবং বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিংয়ের জন্য 204টি ইনস্টিটিউট রয়েছে। তার মধ্যে আসন সংখ্যা হচ্ছে 9780টি। এবার আসি মিডওয়াইফারি। মিডওয়াইফারির জন্য আমাদের দেশে সরকারি ইনস্টিটিউট রয়েছে 41টি এবং মোট আসন রয়েছে 1050টি। এবার বেসরকারি মিডওয়াইফারি কোর্সের জন্য ইনস্টিটিউট রয়েছে 28টি এবং মোট আসন সংখ্যা হচ্ছে 950টি। এখন আসি সুযোগ সুবিধা নিয়ে। সরকারি হসপিটালে নার্সিং ও মিডওয়াইফারির দুটিরই চাহিদা রয়েছে ব্যাপক। সরকারি চাকরির ক্ষেত্রে মিডওয়াইফারির তুলনায় নার্সের নিয়োগ বেশি হয়, তবে সরকারি হসপিটালে নার্স মিডওয়াইফারির চাহিদা প্রয়োজন অনুযায়ী দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। নার্সিং ও মিডওয়াইফারি দুটি ভালো। সরকারি জবের ক্ষেত্রে বেতন স্কেল একই, সুযোগ সুবিধাও একই, 10ম গ্রেডের 2nd ক্লাস। অর্থাৎ আপনি ভবিষ্যতে কোন সেক্টরে আগ্রহী, নার্সিং নাকি মিডওয়াইফারি, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর নার্সিং সম্পর্কে সকল কিছুর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।